নমস্কার বন্ধুরা, আমি কেকা। আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব দুর্দান্ত নিরামিষ একটা রেসিপি, শাপলা বটি। খুব ঝটপট হয়ে যায় আর শরীরের জন্য ভীষণই হেলদি একটা রেসিপি। প্রথমে প্যানের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনি যে কোনো তেল দিয়েই করতে পারেন। আর শাপলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এটা জলে থাকে বলে এটা শরীরের জন্য খুব ঠান্ডা, আর এটা থেকেও খুব জল বেরোয়, ভেতরটা ফাঁপা হয় নলের মতন, আর গায়ের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হয়। ছাড়ানোটাও খুব কিন্তু ইজি। তেলটা যেই গরম হয়ে গেল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই রান্নাতে কোনো মশলা তো বেশি লাগেই না, আর খুব সামান্য তেলে করা যায়, কারণ যেহেতু শাপলা নিজেই খুব জলে ভর্তি থাকে তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে ধুয়ে রেখেছিলাম শাপলাগুলো, শাপলাগুলোকে দিয়ে দিলাম। শাপলাগুলোকে একটু ছোট করে কাটবেন, তাহলে বটি যেহেতু ভালো মতন মিশে যাবে। এবারে প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই এটা থেকে অনেক জল বেরিয়ে আসবে। জলটাকে শুকিয়ে নেবেন আর তার সাথে সাথে শাপলাটাও মজে যাবে। আর দেখুন, আমি এই শাপলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এইসব রান্না কিন্তু বেশি ঝাল হয় না। খাবার প্রথম পাতে আপনি কিন্তু এগুলোকে সার্ভ করতে পারেন। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই রান্নাতে কিন্তু বারবার বলছি, বেশি তেল মশলা ঝাল কিছুই লাগে না। নুনটা দেবেন আন্দাজ মতন, আমি এখানে এক চামচ দিয়ে সামান্য আর একটু দিয়েছি। আর হলুদও কিন্তু এটাতে খুব অল্প দিতে হয়, সামান্য। বেশি হলুদ দিলে দেখতে কিন্তু ভালো লাগে না, একদম খুব সামান্য একটু হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা দেখুন কতটা মজে গেছে, যতটা দিয়েছিলাম তার থেকে অনেকটা মজে গিয়ে শুকিয়ে গেছে। প্রথমে আমি যতটা নিয়েছিলাম ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু যেহেতু একদমই মজে গেছে তার জন্য আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম শাপলা, আর সেই শাপলার থেকে আরও কিছুটা এর সাথে মিশিয়ে দিলাম। আর এই শাপলাটা আমি একটা কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দেব, যাতে পরেও আমি এটাকে আবার খেতে পারবো। শাপলা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, আর আপনাদের সাথে আমি নিশ্চয়ই আরও অনেক কিছু শাপলার রেসিপি শেয়ার করব। দেখুন কতটা মজে গেছে শাপলাটা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর জলটা আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই রান্না করছি, কারণ যেহেতু জল বেরোচ্ছে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। ঢাকা দিলে একদম মজে গিয়ে দলা মণ্ডপ পাকিয়ে যাবে, শাপলাগুলো গলে গলে একদম আঁশের মতন হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ঢাকা ছাড়াই করছি। কিছুটা নারকেল করে নিয়েছি, এতটা নারকেল অবশ্যই লাগবে না, খুবই সামান্য লাগবে। এই নারকেলটা দিয়ে আমি করব কাঁকরোলের পুর, যেটা পরের রেসিপিতে আমি আপলোড করব, আপনারা নিশ্চয়ই সেটা ওয়াচ করে নেবেন। আর একসাথে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি। সামান্য একটু নারকেল এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা সামান্য একটু ভাজা ভাজা মতন হবে। আমার রেসিপি সুগার ক্রিম ক্যাকার কুকিজ নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই একটু করে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর এই সমস্ত রান্নায় কিন্তু একটু হালকা মিষ্টি দিলে ভালো লাগে, তবে বেশি মিষ্টিও ভালো লাগে না, খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি। আপনারাও চাইলে এখানে দিতেও পারেন, স্কিপও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মজিয়ে নিলাম। আর কিন্তু একটা জল জলে ভাব না এটা থেকেই যায়, নিচে একটু জল জলে ভাব থাকে। আর এটাকে কিন্তু অনেক সময় আমি এরকমও রান্না করেছি যে একটু ঝোলঝোল করে রেখেছি। এরকম রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সাথে সেটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর রেডি হয়ে গেছে কিন্তু আমার শাপলা বটি। এইখানের জলটা যাতে একদম শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, আর এই জিনিসটা যেরকম হয়ে রয়েছে সেটা যেন একটু মন্ডের মতন দলা মতন পাকিয়ে যায়, সেটা একটু আমাকে করতে হবে। আর যখন আগে ছোট ছিলাম না, তখন দেখতাম জেঠিমা মাকে রান্না করতে, যে রান্না করতে
করার শেষ পর্যায়ে গিয়ে মা জেঠিমা এর একটু রান্নার মধ্যে না একটু আটা ছড়িয়ে দিতেন এবং জিজ্ঞাসা করতাম যে আটাটা দেওয়ার মানেটা কি, রান্নার মধ্যে এই রান্নার সাথে আটার সম্পর্ক কোথা থেকে আসলো, আর তখন তো বুঝতাম না। তখন বলতো মা জেঠিমা বলতো যে ওই আমি একটু দেই, মানে ওই আমি একটু দেই মানেটার কী অর্থ সেটা তখন বুঝতাম না, সেটা এখন বুঝে গেছি যে কেন। সুন্দর করে মন্ডের মতন জিনিসটা পাকিয়ে আঠালো একটা তৈরি করার জন্য, যাতে তরকারিটা ছাড়া ছাড়া না দেখতে লাগে, দেখতেও সুন্দর লাগার জন্য ওই আটার ব্যবহার করা হতো, আর সেটাই এখন আমি একটু করছি। খুব সামান্য একটু আটা দিয়ে দিলে জল জল ভাবটা শুকিয়ে যায় আর একদম মন্ডের মতন পেকে দলা পাকিয়ে যায়, আর সেটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই পর্যায়ে আমি একটু সামান্য আটা দিয়েছি, এক চামচের মতন প্রায় হবে, এরকম আটা দিয়ে একটু কিন্তু এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। যদি না নাড়িয়ে নেন তাহলে কিন্তু আটার যে একটা কাঁচা ভাব থাকে সেটা রান্নার টেস্টকে অনেকটা কমিয়ে দেয়। তার জন্য যখনই আটা ব্যবহার করবেন 2-3 মিনিট আরও একটু তরকারিটা নাড়িয়ে নেবেন। শাপলা যেহেতু খুব ঠান্ডা একটা পদ আর কোনো মশলা তেল এর মধ্যে বেশি দরকার হয় না, প্রথম পাতে প্রথম পদ হিসাবে আপনি কিন্তু শাপলা বটি সার্ভ করতে পারেন। রেডি হয়ে গেছে আমার শাপলা বটি, আর দেখুন কত সুন্দর একদম মন্ডের মতন পেকে রয়েছে, আর একটু জল কিন্তু এর মধ্যে এখন আর নেই। দেখুন রেডি হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।